অসম বিধানসভা এটা দীঘলীয়া যাত্রা করে আহিছে। 1937 সনের পরাই অসমত বিধানসভা গঠন হয়েছিল আর ইয়ার পিছত 1972 সনের পর গুয়াহাটীত অস্থায়ীভাবে শিলংয়ের পর আহার পিছত ইয়ার বিধানসভার কার্যবিলাক চলাই থকা হয়েছিল। আমার স্থায়ী বিধানসভা ভবন নাছিল আর এই স্থায়ী বিধানসভা ভবন 2011 সনত আরম্ভ করেছিল আর 2011 সনের পর বিভিন্ন কারণত সেয়া সম্পূর্ণ হয়ে উঠা নাছিল। কিন্তু এইবার সকলের সহযোগত মর দিনত মই হিতই ভাল লাগিছে যে অসম বিধানসভা আমি এটা সম্পূর্ণ রূপ দিবলৈ সক্ষম হলো আর আজির পৰা এই বিধানসভা ইয়াত বিধানসভার মানে কার্যপ্রণালী চলার কারণে মানে সাজু হয়ে উঠিছে আর লোকসভার অধ্যক্ষ ডাঙরিয়াই আজি অসমৰ ৰাইজৰ হাতত তেখেতৰ হাতে দি উদ্বোধন করে গটাই দিব। বাহিৰৰ পৰা পশুপতি মন্দিৰৰ নিচিনা যেন লাগে, নহয় যিকোনো মন্দির কারবা আর্হিত হব এটলৈ কোনো কথা নাই। এয়া এক মন্দিরে হয় অসম বিধানসভা আর এই অসম বিধানসভাই অসমৰ কি কয় আত্মা জীবন, ইয়ারপরাই অসম আর অসমৰ ভবিষ্যৎ ইয়াত যিবিলাক মানে সিদ্ধান্ত নির্ণয় হব এই নির্ণয় হওয়া সিদ্ধান্তবোৰক লৈ ফালে অসমখনে গতি লব। গতিকে সেয়া মন্দির মানে সদৃশ ইয়া আর্কিটেকচার ডিজাইন তেতিয়াৰপৰা মানে সেইটো আর্হিত এটা মডেল কৰিছে আর আজি সম্পূর্ণ আমি খুশি হব লাগে যে অসম বিধানসভার এটা নতুন বিধানসভা ভবন আজি আমার অসমৰ ৰাইজৰ মানে হাতত হৈ উঠিল। মোৰ মনত পৰিছে আজি প্ৰয়াত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ কথা, যে তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনতে এইটো আৰম্ভ হৈছিল আৰু এটা গতানুগতিক প্ৰক্ৰিয়াত আজি এইটো শুভ আৰম্ভ হ'ব। অসমৰ কাৰণে, সকলো প্ৰতিনিধিৰ কাৰণে আমাৰ এটা আজি অতি ভাল দিন। গতিকে আমি সমিল মিলেৰে এই বিধানসভাৰ ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আজি উদ্বোধন কৰিব আহিছোঁ, আমি সকলোৱে সহযোগ কৰিবলৈ আহিছোঁ। এই সময়খিনিত মই সেই প্ৰয়াত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ।